বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি কই মাছ ভেজে দেখাবো, একদম সিম্পল, একদম সহজ। তো আমি আগেই লবণ আর হলুদ দিয়ে মাছ মেখে রেখেছিলাম। আমার ফ্যামিলির মানুষ আমরা তিনজন, কিন্তু ভাসি এই কই মাছটা খান না, সবসময় খান না, যখন ভালো হয় তখন খান, যখন ভালো হয় না তখন খান না। যখন মাছকে দুইটা দিলাম, আর আমি কই মাছ মাখার যে লবণ আর একটু হলুদ ছিল, আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে গেছিলাম আগে তো বলেছি, আর বাকি যে লবণ আর হলুদ ছিল সেটাই সেই লবণ পানিতে আমি একটু পেঁয়াজ আর কাঁচা মরিচ মেখে নিয়েছি ভালো করে। আমি এখন এই এক পাক ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। দেন এই পেঁয়াজটা আর এই মরিচটা আমি এই মাছের সাথে দেব। তো আমার এক পাক ভাজা হয়ে গেছে, খুবই সিম্পল এবং খুব সহজে যারা নতুন মা বা বাচ্চার মা, তারপর যারা দেখতে লাগে হাতে সময় নেই, তবে খুব সহজে এটা করতে আমি খুবই টেস্টি। ঝামেলায় তারা করে খাওয়া যায়, গরম ভাতের সাথে খুবই মজা লাগে, আর কিছুই লাগে না। আমি আবারও বলছি আমি কোনো রকম কোনো মশলা দিইনি, শুধু শরীর আর লবণ, আর এখন দেবো কাঁচা মরিচ পেঁয়াজ। এটা শুধু কই মাছ না, আপনি যে কোনো মাছ লাইক কাতলা মাছ, রুই মাছ, অনেকে খেতে চান না, খেতে ভালো লাগে না, আমার নিজেরও ভালো লাগে না, আমার ফ্যামিলি মানে মাঝে মধ্যে খেতে চান, তখন আমরা এইভাবে করি, খেতে খুব ভালো লাগে, মাছটাও খাওয়া হয়ে যায় আর খেতে খুব ভালো লাগে, খাবার খেয়ে আমার মজা। তেলটা কমে রাখবো, এতটা তেল বেশি না, আর কই থেকে একটু তেল উঠেছে সবাই জানি আমরা কম বেশি, আর কই থেকে একটু তেল উঠেছে। এখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো মাছের উপরে, মাছের যে একটা গন্ধ থাকে সেটা চলে যায়, আর পেঁয়াজের গন্ধ বলেন বা ঘ্রাণ বলেন
তখন একটা হয়ে ঘন্টা তখন ভিতরে হয়ে যায় তখন খেতে অন্যরকম মজা লাগে এবং ফুলটা খুব সুন্দর খুব সুন্দর আছে। আবার আর যারা একদম ব্যাচেলার আছেন সমানে আবার একটু তরকারি রেসিপি ছাড়ে এই সেমভাবে এখানে কুচি কুচি করে আলু ভাজির মতন আলু ভাজি করে কুচি কুচি করে কেটে এই একই সাথে দিয়ে দেবে। তারপর সামান্য একটু পানি দিবেন, যারা বাংলাদেশে আছেন সামান্য একটু পানি দিলে এটা খেতে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। এটা আমি বাংলাদেশে খেতাম, এখানে খাই না। বাংলাদেশে ছোটো ছোটো পেঁয়াজ কাটতে ঝামেলা, এই জন্য ওটা করলেও ভালো সুবিধা হয়। এখানে তো দেশের বাইরে তো পেঁয়াজ বড়ো বড়ো হয়, কাটতে এত বেশি কষ্ট লাগে না। বাংলাদেশে পেঁয়াজ কাটতে ঝামেলা, আমার কাছে ঝামেলা মনে হয়। এখন বাকিরা যারা কাজ করেন তারাই ভালো বুঝে যে কাজ আসলে ঝামেলা কিনা। তো এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলেও ভালো লাগে। আমি এখন না করলে হয়তো আমার দেরিতে একটু বড় হলে ও যখন খাওয়ার উপযুক্ত হবে আমি তখন করব। ওটা আমি পছন্দ করি, যে কোনো কই মাছ দিয়ে, যে কোনো মাছ দিয়ে, কই মাছ দিয়ে পেঁয়াজটা দিলে ভালো, আর অন্য মাছ দিয়ে এটা করতে পারেন শুধু পেঁয়াজ দিয়ে। আর কই মাছের সাথে একটু পেঁয়াজ কুচি করে দিলে খুব ভালো লাগে, ওই আলু সরি আলু কুচি করে দিলে খুব ভালো লাগে। আমি ওটা হয়তো বা একদিন দেখাবো, এটা মধ্যে হালকা ঝুলঝুল থাকে। এই সময় হয়ে গেল কই মাছ ভাজা। সবাই ভালো থাকবেন, এইভাবে করে খাবেন। যাদের হাতে সময় কম কাজ বেশি, আর যারা ব্যাচেলার আছেন বা নতুন মা আছেন, ইনশাল্লাহ আশা আছি ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।